ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব স্ন্যাপসিড অ্যাপের ক্রপ অপশন নিয়ে। তো চলুন দেখা যাক এই অপশন কী আছে। আপনি প্রথমে অ্যাপটি ওপেন করার পর এখানে যে টুলস অপশন দেখতে পাচ্ছেন, এই টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রপ অপশনটি দেখতে পাচ্ছেন। তো এই ক্রপ অপশনটিতে ক্লিক করবেন। ক্রপ অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ফেসেস, তারপর অরিজিনাল, তারপর স্কোয়ার, তারপর টিন, তারপর 3.2, এরপরে আরও অনেকগুলো অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন 4:3, 5:4, 7:5 এবং 16:9। তো এই যে অপশনগুলো, এই ফ্রেমগুলো দিয়ে আপনি 16x9 এই আকারের ছবি আপনি এখান থেকে কেটে নিতে পারবেন। তারপর 7x5, 5x4, 4x3, তারপর হচ্ছে 3x2 এবং এই ফ্রেমের এই মাপ অনুযায়ী ছবিটি আপনি কেটে নিতে পারবেন। ক্রপ অপশনের মূল কাজ হচ্ছে আপনার পিকচারটি কেটে নেওয়া। তো এছাড়া আপনি যেটি করতে পারবেন সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন ফেসেস, এই অপশন দিয়ে আপনার যে ফেস পিকচারে যদি ফেস থাকে সেই ফেস অপশনটির কাজ করতে পারবেন। তারপরের যে অপশনটি রয়েছে অরিজিনাল, এখান থেকে আপনি ছবিটি যেরকম অরিজিনাল রয়েছে সেই অরিজিনালভাবে অরিজিনাল ছবিটি আপনি ক্রপ করে নিতে পারবেন। তারপর রয়েছে স্কোয়ার, এই অপশনটিতে আপনি ছবিটি স্কোয়ার হয়ে যাবে। তো এই অপশনটি আমরা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ছবিটি স্কোয়ার হয়ে গেল। তারপর রয়েছে ডিন, তারপর 3:2, 4:3, এভাবে আপনি যেটি সিলেক্ট করবেন সেই অনুযায়ী ছবিটি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি স্কোয়ার এই অপশনটি নেই, আমি ছবিটি কেটে নেব। তো যাই হোক, এছাড়াও আপনি অরিজিনালে দিয়ে এছাড়াও আপনি আপনার প্রয়োজন মতো এভাবে আপনি ছোটো বড়, আপনার নিজের প্রয়োজন মতো আপনি ছবিটি ছোটো বড় করে কেটে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি উপরের কর্নারে, এখানে উপরের কর্নারে যে সাদা মার্ক দেখতে পাচ্ছেন, এই মার্কের উপর টাচ করে নিচের দিকে এরকম প্রেস করে নিয়ে আসবেন, তাহলে ছবিটি ছোটো হবে, আবার উপরের দিকে নিলে বড় হবে। তো যাই হোক, প্রেস করা অবস্থায় থাকতে হবে, এভাবে কিন্তু আপনি ছবিটি ছোটো বড় করে কেটে নিতে পারেন। তো কেটে নেওয়ার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করবেন, তাহলে ছবিটি কেটে আপনার যে অংশটি আপনি সিলেক্ট করবেন সেই অংশটুকু কেটে পিকচারটি সেট আপ হবে। তো এভাবে কিন্তু আপনি একটি পিকচার কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। স্ন্যাপসিডে কীভাবে আপনি একটি পিকচার কেটে নিতে পারেন বা ক্রপ অপশন, সেটি নিয়ে আমি আলোচনা করলাম। তো কথা হবে আবার পরবর্তীতে স্ন্যাপসিডের যে অপশনগুলো রয়েছে সেই বাকি অপশনগুলো নিয়ে। সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো এবং আপনি স্ন্যাপসিড রিলেটেড সকল ভিডিও স্ন্যাপসিড প্লেলিস্টে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই।